মুরগির অভাবটা এখন এটাতে আমরা আসলে কিছুটা পূরণ করা হয় আর কি। একটা মুরগি নিতে চাইলে 500 টাকার উপরে আসে দাম। কত কুরবানিতে খাইছি এর ভিতরে আর কেনা হয়নি আর কি, দ্বিগুণেরও বেশি দাম বেড়েছে। হ্যাঁ, মনে হওয়ার কিছু আছে এটা দেন। আয়ের সাথে তো ব্যয় তো কোনোভাবে মিলতেছে না। এমনি বাজার দেখতে আসছি, কিনতে আসছিলাম মুরগি, দাম বেশি এর জন্য আর দিব না। আর কি মনে হয় পরে ভাই, ঠিক আছে, হ্যাঁ মনে হওয়ার কিছু আছে এটা দেন। আয়ের সাথে তো ব্যয় তো কোনোভাবে মিলতেছে না, কিছু করার আছে? এখন বাজার যেভাবে চলতেছে, কারো কারো খাওয়া সম্ভব, কারো কারো খাওয়া সম্ভব না। যাদের আয় কম তাদের খাওয়া সম্ভব না, কিছু করার নাই এটা, ঠিক আছে। তখন তো গরুর মাংস খাইছি, বছরদের একাকে কুরবানিতে তো ওইটা তো আলাদা বিষয়। আপনি তো কিনার কথা বলছেন, এটা নিচ্ছি 100 টাকা করে, আর এটা নিচ্ছি আপনার 120 টাকা করে কেজি। হ্যাঁ, আসলে মানে মুরগির যে এখন বর্তমান বাসায় খাবারের জন্য মুরগির অভাবটা এখন এটাতে আমরা আসলে কিছুটা পূরণ করা হয় আর কি। মুরগির যে অভাব তাতে ইনকামের সাথে অ্যাডজাস্ট করে পারা যাচ্ছে না, এজন্য মুরগির অভাবটা কিছুটা পূরণ হয় আর কি। একটা মুরগির দাম আসলে আপনার 100-160 টাকা করে চাচ্ছে ব্রয়লার মুরগি, যেটা ইতিপূর্বে ছিল আপনার 160 টাকা, মানে 100 টাকাই বেড়ে গেছে প্রায়। সেই ক্ষেত্রে একটা মুরগি নিতে চাইলে 500 টাকার উপরে আসে দাম। সেই ক্ষেত্রে আসলে আয়ের সাথে আমাদের মানে যায় না আসলে, এরকম পরিস্থিতিটা দাঁড়াইছে বর্তমান সিচুয়েশনটা। না, রেগুলার তো আসলে ভালো লাগবে না, মাঝে মধ্যে আর কি একটু খাইলে মুরগির ইটা পাওয়া যায় এরকম। না, গরুর মাংস আসলে কেনা হয় না, গরুর মাংস আসলে কুরবানিতে খাইছি, গত কুরবানিতে খাইছি এর ভিতরে আর কেনা হয়নি আর কি। আসলে আমাদের আয়ের পরিমাণটা কম, এক কেজি গরুর গোশ আপনার 750 টাকা যদি হয়, দেখা যায় একটা ফ্যামিলিতে 1 কেজি গরুর গোশ যদি রান্না করা হয় একবেলা খাইলেই শেষ হয়ে যায়। 3-4 জনের যদি সদস্য হয় থাকে, 5 জনের সদস্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে একজন মানুষের আয় কয় টাকা? একদিনে 750 টাকা আয় হয় না মানুষের। 1 কেজি গরুর গোশ যদি একদিনের আয় দিয়ে কেনে, সেই ক্ষেত্রে পরবর্তীতে অন্যগুলো মানুষ কিনে কিনবে? আসলে মানুষ কষ্টের ভিতরে আছে, এটি হলো বাস্তবতা, এখনো তাই আছে। আর ব্যয় তো আপনার 1 বছর আগের তুলনায় যদি অ্যাডজাস্ট করেন প্রায় দ্বিগুণেরও বেশি দাম বেড়েছে। হ্যাঁ, আসলে আগে যদি কেনা হইতো 2 কেজি, এখন কেনা হয় 1 কেজি, এইভাবে অ্যাডজাস্ট করা হচ্ছে। হ্যাঁ, আমার যে আর কি মানে যেটার দাম কম ওইটাই কেনা হয়। আমি জব করি, নাম ইউনুস আলী।